নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ভিন্ন স্বাদের একটি বাচ্চাদের টিফিনের রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে লাগছে দুটো ছোটো সাইজের আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, একটা লঙ্কা সামান্য গ্রেট করে দিলাম। ঝালটা আপনারা কম বেশি বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে ভুলটা করেছি আপনারা কিন্তু একদমই সেটা করবেন না। আলুর রসটা আমি ফেলে দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা কিন্তু অবশ্যই আলুর রসটা ফেলে দেবেন। আমি এখানে কিছুটা আটা মেখে নিয়েছি, এর থেকে তিনটে লেচি কেটে রুটি বেলে নিয়েছি। নর্মাল যেমন আমরা রুটি খাই ঠিক সেরকমভাবেই বেলে নিয়েছি। এবার একটা চামচে করে কিছুটা টমেটো সস আমি রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেইটা। অল্প অল্প করে আমি চারিদিকে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এবার এর ওপর থেকে দিয়ে দিলাম আরও একটা রুটি। একইভাবে এই রুটিটার ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি সস। চিলি সস আমার লাগানো হয়ে গেছে, এবার একইভাবে আমি ডিম আলু পেঁয়াজের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও একটা রুটি দিয়ে ধারগুলো কিন্তু মুড়ে মুড়ে দিতে হবে। একটা ঝাঁঝরি থালা নিয়ে তাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার ঝাঁঝরি থালার মধ্যে রুটিগুলো তুলে নিলাম। কুকারে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর, দেখে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হলে কেটে নিয়ে আমি দেখাচ্ছি। ডিম থাকার জন্য হয়তো একটু আটকে যেতে পারে, তো ছুরি দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে। আমি এরকম ছোট ছোট শেপ করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে অল্প জল নিয়ে 1 থেকে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারে ডিপ করে আমি এগুলো ভেজে নেব। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও ভেজে নিতে পারেন। আমি দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজলে দেখতেই পাবেন ভেতরটা খুব সুন্দরভাবে ফুলে উঠছে। একটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে। আমি আরও একটা আপনাদের ভেজে দেখাচ্ছি। যেসব বাচ্চারা রুটি খেতে চায় না তাদের আমি প্রতিদিন বলবো না, তবে মাঝে সাঝে এক আধ দিন কিন্তু এরকমভাবে মুখরোচক করে দেওয়াই যেতে পারে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল রুটি আর আলু দিয়ে সন্ধেবেলার মজাদার স্ন্যাক্স। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।